নমস্কার দর্শক বন্ধুরা, মনমনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি আপনি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চিকেন তো আমরা নানা রকম করে খাই, একবার আমার মতো বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আজকের রেসিপি চিকেন মোনা করব। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো, চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চিকেন তো অনেক রকম করে আমরা খাই, আমি কীভাবে আজকে বাড়িতে করবো সেটা আজকে আপনাদের শেয়ার করব। আজকে চিকেন ভোনা করব, তার জন্য চিকেন নিয়েছি 500 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন ভোনাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, কারণটা কি পরে আপনাদের বলে দেবো। পেঁয়াজ নিয়ে 4টে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ। মশলা মতো আমি কিচি নিয়েছি, আদা নিয়েছি বেটে 1 চামচ, রসুন নিয়েছি 1 চামচ বেটে বড় চামচের, টমেটাম নিয়েছি মাঝারি সাইজে কুচিয়ে নিয়েছি। টমেটামটা আপনারা বেটেও দিতে পারেন, আমি কুচিয়ে নিয়েছি, যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা করবেন। জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, জালটা আপনারা বুঝে দেবেন আমি 1/2 চামচ নিয়েছি। কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1টা তেজপাতা নিয়েছি। চিকেন মোনায় কিন্তু মেন এই মশলাটা আমার দরকার। এলাচ নিয়েছি 4টে, লবঙ্গ নিয়েছি 4-5টা, 1টা দারচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি 10-12টা। আমি এটা ভাজা করে নেবো, হালকা ভাজা করে বেটে নেবো, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে বেশি কিন্তু ভাজা করবো না, হালকা একটা ভাজা করে নেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো। তারপর গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হয়ে গেলে আমি বেটে নেবো। ভাজা মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে রাখবো, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার পেঁয়াজগুলো একটু হাত দিয়ে চটকিয়ে নেবো, লেয়ারগুলো খুলে যাবে, কারণ পেঁয়াজ ভাজা করতে গেলে লেয়ারগুলো থাকলে অসুবিধা হবে। দেখুন লেয়ারগুলো সব খুলে যাচ্ছে। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে, তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, অর্ধেক পেঁয়াজ দিয়ে দেবো আমি তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা করে নেব, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন নাড়াচাড়া করে আর একটু ভাজা করে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিয়েছি, তুলে নেবো এবার। কড়া থেকে সব পেঁয়াজটা তুলে নিয়েছি, এই তেলের মতো আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, 1টা তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেবো। যে বাকি পেঁয়াজটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। আমরা কিন্তু সারা বছর কিন্তু অপেক্ষা থাকি দুর্গাপুজো কবে আসবে। দুর্গাপুজোর দিন কিন্তু সবাই একসাথে মিলেমিশে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করছি কিন্তু এটা আপনারা এই রেসিপিটা আপনার বাড়িতে করবেন। এবার পেঁয়াজের মধ্যে যোগ করে দেবো লবণ, রসুন বেটে রেখেছি আমি সেটা দিয়ে দেবো। আদাটা দিয়ে দেবো, ভালো করে একটু ভাজা করে নেবো আদা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে। রসুন একটা কাঁচা গন্ধ আছে, করে দেওয়া একটু ভাজা করে নেবো।
রসুন আদা কাঁচা টমেটো চলে গেছে, জিরেটা দিয়ে দেবো, দিয়ে পুরোটা শুকনো লঙ্কা গুঁড়োটা, কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। টমেটোটাও দিয়ে দিলাম, একটু কষিয়ে নেবো আর সব কিছু দিয়ে। এবার যোগ করে দেবো হলুদ পরিমাণ বুঝে, ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব, টমেটোটাও গলে যাবে। ঢাকাটা খুলে দেখব, টমেটোটা গলে গেছে, যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু যোগ করে দেবো, পরে কিন্তু আবার দেব নেব। একটু গরম জল দিয়ে দেব, চেষ্টা করবেন কিন্তু এটা গরম জলে রান্নাটা করতে। আর একটু কষিয়ে নেব মশলাটা, ভালো গলে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা আমি ঢাকা দিয়ে চিনি বসাবো, আবার ঝাড়া দিয়ে আসবো। ঢাকাটা খুলে নেব, দেখুন চিকেনতে কত জল বেরিয়েছে। চিকেনটা যখন কষাবো তখন কিন্তু আপনারা ঢাকা দিয়ে কষাবেন, দেখবেন অনেকটাই জল বেরোয় চিকেন থেকে। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, যে পেঁয়াজ বেরাসটা করে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে একটু চটকিয়ে নেব। এবার দিয়ে দেবো প্রত্যেকে চিকেনের উপর থেকে, ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। ভালো করে মিশানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো গরম জল। জলটা আপনারা বুঝে দেবেন, আন্দাজ বুঝে দেবেন জলটা, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, আমি এর মধ্যে তিনটে জিনিস অ্যাড করব। প্রথমে দেবো চিনি, সামান্য একটু চিনি দিলাম। এরপর দেবো
পেঁয়াজের বেরেস্তা করে দিলাম, সেটা দিয়ে দেবো। তারপর দেবো কাঁচা মশলাটা করে দিলাম, সেটা দিয়ে দেবো। সবটাই দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো। আমি যেভাবে বাড়িতে চিকেন ভোনাটা করলাম, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। রুটি, পরোটা, নান, পুরি, কোনো কথাই হবে না কিন্তু। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু একটা পছন্দের খাবার। যে বাচ্চারা চিকেন খায় না তাদের কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে এটা করে খাইয়ে দেখবেন। আশা করি কিন্তু তারা খেয়ে নেবে, মুখে কোনো কোনো কথাই বলবে না। এবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট অপেক্ষা করবো। এবার ঢাকাটা খুলে দেখবো, এবং কালারটাও কিন্তু কালো কালোভাবে এসে গেছে। আর পেঁয়াজের পেস্টটা দিয়েছি না, পেঁয়াজের পেস্টটা দিয়ে কিন্তু একটু চটকিয়ে দেবেন। দেখুন কালারটা, দেখুন কী সুন্দর লাগছে। একটু নাড়াচাড়া করে নিলাম, একটু চেখে দেখবেন। লবণ মিষ্টি না হলে আবার দিয়ে দেবেন একটু। আমার চিকেন কোনা কিন্তু রেডি একদম। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর লাগছে দেখতে, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। চিকেন পোনা আমার রেডি। এই রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের রেসিপি এই, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।